আজকে বিকালে 4টার সময় সরকারপাড়া ডটুডর প্রচারে বেরিয়েছিলাম। আমরা এই সরকারপাড়া বাড়ি এদিকে শুরু হয়েছে, আমরা এই গাড়িটা এই জায়গাতে দাঁড়া করাইয়া বাইক যারা যারা বাইক আনছে বাইকগুলো এদিকে রাখিয়েছি যা। আমরা এই বাড়িটি ডটুডর প্রচার করেছি যা যে নিখিলদের বাড়ি অবধি লাস্ট আমরা গেছি। এই জায়গাতে দাঁড়িয়েছিল আমরা আবার সামনের দিকে যাওয়ার লোক আমরা বাইরে হয়েছি। পরক্ষণে এদিক থেকে অনেক মানুষই আমরা ডাকি করেছে, তোমরা গাড়ি ভেঙ্গালিতেছে বাইক ভেঙ্গালিতেছে। তখন আমরা কিছু এদিকে এই পর্যন্ত আমরা আগে আছি। এই জায়গাতে আনার পরে আমরা ওই সামনাটার মধ্যে আমরা আক্রমণ করছে বিজিবির ফুলা ব্যঞ্চ তো আছে। এর মধ্যে আমরা অনেকে বেশি চিনি, তারা 15-20 জনের মতো। এই যে আমরা গাড়িটির বাইকটা সব অন্য ব্যাংকে নিয়েছি। কটা বাইক বানছে? 4টা বাইক, একটা গাড়ি। আপনারা কোন দল থেকে প্রচারে বেরিয়েছিলেন? আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে। জাতীয় কংগ্রেস থেকে না? আর আপনি যে অভিযোগ করতেছেন যে যারা ভাঙছে তারা কোন দলের? তারা বিজেপি দলের। আর ঘটনাটা কটার সময় হয়েছিল? এই তো 4:30। এই যে আক্রমণটা 4:30 সময়? 4:30 5টা নাগাদ এরকম। পাঁচটা না? ইনজুট কয়জন হয়েছেন আপনারা? ইনজুট আমরা 4-5 জনের মতো ইনজুট হয়েছে। এর মধ্যে কি আছে বিশেষ? বিশেষ করে যেমন আমাদের তার নাম কি, আমাদের টিটন বলো ইনজুট হয়েছে, মানে জেলা কংগ্রেস সভাপতি। জেলা কংগ্রেস সভাপতি তার হাত ভাঙছে, আরেকজনের মাথা ফাটাছে, আরো তিনজনের হাত ভাঙছে। মোট কয়জন আপনারা? আমরা 4-5 জনের মতো আহত হয়েছে। না হ্যাঁ আহত, আমরা 4-5 জনের মতো ইনজুরি হয়েছে। এর মধ্যে কি আছে বিশেষ? বিশেষ করে যেমন আমাদের তার নাম কি, আমাদের টিটন বলো ইনজুরি হয়েছে, মানে জেলা কংগ্রেস সভাপতি। জেলা কংগ্রেস সভাপতি তার হাত ভাঙছে, আরেকজনের মাথা ফাটাছে, আরো তিনজনের হাত ভাঙছে। মোট কয়জন আপনারা? আমরা 4-5 জনের মতো আহত হয়েছে। হ্যাঁ আহত।